আলাইকুম বন্ধুরা আশা করি কাছে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আমরা বের হয়েছি আমরা চলে এলাম ভেরিবাদ আমরা সব ভাই বোনরা মিলেই ঘুরতে বের হয়েছি ভেরিবাদে এসেছি আর আমরা টলারে ঘুরবো আর এটা ছিল ঈদের দ্বিতীয় দিন তো আমরা আমি আর আমার বড় আপা চলে এসেছি আর সবাই আস্তে আস্তে চলে আসবে তো আমরা এসেছি আমি আর তনয় এসেছি ওর বাবা গ্রামে গিয়েছে আর এখানে বড় বাপা আছে ওর ছেলে মেয়ে বড় দোলে ভাই আছে আর ছোট ভাই মেজো ভাই ওরা আসবে ছোট বোন আসবে আর সেজ বোন আর বড় ভাই আসবে না ওরা গ্রামে গিয়েছে আর আমরা ভা ছোটো ভাই মেজ ভাই এবং ছোট বোনের জন্য অপেক্ষা করছি ওরা আসবে এর এরপরেই আমরা টলারে উঠব তো এই ট্রলারের জার্নিটা আমাদের কাছে খুবই ভালো লাগে আমরা খুবই এনজয় করি আমরা আজ সারাদিনই ঘোরাফেরা করব তো আমি দুপুর বারোটার দিকে বাসা থেকে বের হয়েছি ছোট ভাই চলে এসেছে মেধাও এসেছে রোশনাও এসেছে আর ছোট বোন এবং মেজ ভাইয়ের জন্য অপেক্ষা করছি ওরা আসলেই আমরা টলারে উঠবো বন্ধুরা আপনারাও আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের টলার জার্নি খুবই মজার ছিল দিনটা আমাদের জন্য খুবই ভালো লেগেছে আপনারাও উপভোগ করবেন আশা করি তো আমরা এখনও অপেক্ষা করছি অনেক সময় পার হয়ে গিয়েছে প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে ছোট ভাই এসেছে কিন্তু মেজ ভাই এবং ছোটো বোন এখনও এসে পৌঁছায়নি তো ওদের বারবারই আমি ফোন দিচ্ছিলাম ওরা এখনও পৌঁছায়নি এসে এখানে আমার বড় দুলা ভাই আর ছোট ভাই টলার ভাড়া করছে যেহেতু আমাদের সঙ্গে বাচ্চারা আছে তো একটু বড়সড় টলার নিয়েই যেতে হবে যেহেতু নদী পথ। তো টলার ঠিক করা হয়ে গিয়েছে ছোট বোন এখনো এসে পৌঁছায়নি তো আমরা ভাবলাম যে আমরা টলারেই একটু বসে থাকি কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল আর টলারে যেহেতু ছাউনি ছিল সবাই টলারে উঠে গিয়েছে এখন বাচ্চাদের জন্য চকলেট কিছু খাবার নিয়ে আসা হয়েছিল সেগুলি বাচ্চারা এখন খাবে আমরা সাত ভাই বোন তো সবার বাসায় ঈদের পরে সিরিয়াল থাকে খাবারের আয়োজন থাকে সবাই আমরা এক একজনের বাসায় খাওয়া দাওয়া করি তো আমার বাসায় ছিল ঈদের দিন আর বড় আপার বাসায় ছিল ঈদের দ্বিতীয় দিন তো আমরা ঠিক করলাম যে বড় আপা যেটা রান্না করবে সেটা নিয়েই আমরা ঘুরতে বের হব সেটা নিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব তো খাবার দাবারও নিয়ে আসা হয়েছে আপা সব খাবার দাবার নিয়ে এসেছে তো সেগুলোই আমরা টলারে বসে নাস্তা খাবো তারপরে যেখানে যাচ্ছি আমার বড় আপা যেখানে জায়গা কিনেছে আমিন বাজারের দিকে ওই জায়গাতেই আমরা গিয়ে খাওয়া দাওয়া করব। বাচ্চারা খুবই বিরক্ত হচ্ছিল কারণ ছোট বোন এখনও এসে পৌঁছায়নি আর আমরাও টলারও ছাড়া যাচ্ছে না এ কারণে বাচ্চারা খুবই বিরক্ত হচ্ছে আর বাচ্চাদেরও খুব গরম লাগছিলো তো ছোটো বোন এখনো এসে পৌঁছায়নি ওকে ফোন দিয়েছি একটু পরেই চলে আসবে বলল আর ভেরিবাদের নদীতে প্রত্যেক বছরই ঈদের সময় খুবই মজার হয় কারণ এখানে পার্ক আছে আর ছোট ছোট টলার লঞ্চ আর এই লঞ্চগুলোতে ইয়াং যে ছেলে আছে ওরা ভাড়া করে তারপরে খুবই আনন্দ করে খুব ভালো লাগে দেখতেই পারছেন সবাই মিলে খুব নাচানাচি করছে ওরা খুবই এনজয় করে ঈদটাকে খুবই উপভোগ করে ওরা খুবই ভালো লাগে দেখতে অনেক অপেক্ষা করার পরে আমার ছোট বোন ওর হাজবেন্ড আর বাচ্চাকে নিয়ে চলে এসেছে মাহির সোনাকে নিয়ে তো আমাদের ছেড়ে আমাদের টলার ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কতটা এনজয় করছে কতটা খুশি ওরা খুবই আনন্দ লাগছে আমাদের ছোট বাচ্চাদের পাশাপাশি আমাদেরও খুব ভালো লাগছে এরকম একটা জার্নি আর সবাই একসঙ্গে বের হলে তো আরও ভালো লাগে খুবই ভালো লাগে

ঈদের তিন দিন কিন্তু সবারই খুব আনন্দে কাটে খুশির তিনটা ঈদ দিন থাকে তো সেই দিনগুলি আমাদেরও জন্য খুব খুশির ছিল আমরাও খুব উপভোগ করেছি ঈদের দিনগুলি এটা হচ্ছে আমার মেজো ভাই ওর বেবি নিয়ে এসেছে ওর ওয়াইফ আসতে পারেনি বন্ধুরা আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবেন আমরা কিন্তু খুবই এনজয় করেছি এখানে এসে চাইলে আপনারাও কিন্তু এখানে বেড়াতে আসতে পারেন মেধাকে দেখছেন মেধা কতটা খুশি ছিল আনন্দ করছে আমরা এখন টলার থেকে নেমেছি আর এখানটা একদমই গ্রামের মতো একটা পরিবেশ খুবই ভালো লাগলো এখানে এসে চলে এলাম আমরা আমিন বাজার আমরা যেখানে আসার কথা ছিল আমাদের তো আমরা এই এটা হচ্ছে রেস্ট হাউজের মতো একটা আর এখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। একটু রেস্ট নিব তারপরে আবারও আমরা একটু ঘোরাফেরা করব তো এই এরিয়াটা কিন্তু খুবই সুন্দর এখানে এখনও বাড়িঘর তেমন হয়নি কিন্তু সবাই জায়গা কিনে রেখে দিয়েছে কিন্তু ভবিষ্যতে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর হবে দেখতে খুবই ভালো লাগবে আর খুবই নির্মল পরিবেশ ফ্রেশ একটা বাতাস ছিল খুবই ভালো লেগেছে এখানে এসে একটা আবাসিক এরিয়া এই জায়গাটা আর এখানে দেখছি এখন পার্কের মতো হয়ে গিয়েছে সবাই এখানেই ঘুরতে আসে তো জবা ফুলটা দেখে আমার খুবই ভালো লাগলো সবাই মিলে একটু ঘোরাফেরা করছে এখানে খাওয়া দাওয়া এখনও করিনি তবে খাওয়া দাওয়া করব আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখানে অনেকেই ঘুরতে আসে আর যেহেতু জায়গাটা খুবই সুন্দর তো এই কারণেই এখানে সবাই ঘুরতে আসে আমরা এখন খাওয়া দাওয়া করবো আপা কি কি রান্না করে নিয়ে এসেছে আপনাদের সঙ্গেও শেয়ার করছি এখানে রোস্ট আছে গরুর মাংস পোলাও সালাদ করেছে আমের আচার আছে লিচুও নিয়ে এসেছে সেমাই রান্না করে নিয়ে এসেছে রসনা সেমাই রান্না করে নিয়ে এসেছে আমার বড় বোন ছোট বোন সেমাই রান্না করে নিয়ে এসেছে তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব। এখন আপাতত ক্যামেরাটা অফ করছি খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হলাম আর এটা হচ্ছে কাঠবাদাম গাছ কাঠ গাছে কাঠবাদাম ধরে আছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে কাঠবাদাম আর এখানে বালু ফেলা হয়েছিল আর সে বালুর মধ্যেই কিন্তু বাঙ্গি লাগানো হয়েছে তারপরে লেবু পেয়ারা এসব গাছ এখানে লাগানো হয়েছে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে এত সুন্দর একটা পরিবেশে এসে একটু ছবি তুলব না সেটা কি হয় নাকি তো আমি কিন্তু বেশি বেশি ছবি তুলছিলাম আর সবাই আমাকে বলছে যে এত ছবি তুলছো কেন এত ভিডিও কেন করছো তা আমার কিন্তু খুবই ভালো লাগছে এরকম একটা পরিবেশে এসে ছবি তোলা বা ভিডিও করা আমার খুবই ভালো লাগছে আর আমার ভিওয়ারদের সঙ্গে একটু শেয়ার না করলে কেমন হয় এ কারণে আমি বেশি করে ভিডিও করেছি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর চাইলে আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন এখানে কিন্তু খুবই ভালো লাগবে এখানে আসলে জায়গাটা আমার খুবই ভালো লেগেছে এখানে যে ঘাসগুলি ছিল সেই ঘাসগুলি সবুজ যে ঘাসগুলো সেগুলো দেখেই আমার আসলে খুবই ভালো লাগে এরকম পরিবেশ সত্যিই খুব ভালো লাগে অপূর্ব একটা পরিবেশ ছিল আর এরকম পরিবেশে বারবারই কিন্তু আসতে ইচ্ছা করে আমরা যেহেতু ঢাকার শহরে থাকি গাছপালা তেমন একটা দেখি না বা পাওয়া যায় দেখা যায় না তো মনে হয় যে মাঝে মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এ কারণে কিন্তু আমি মাঝে মধ্যেই গার্ডেনে বোটানিক্যাল গার্ডেনে হাঁটতে যাই আমার খুবই ভালো লাগে গাছের যে একটা গন্ধ সেই গন্ধটাই আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় যে খুব মানে নিঃশ্বাস নিতে পারছি প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এরকম কিন্তু ঢাকা শহরে ঘরের মধ্যে থেকে খুবই ভালো খারাপ লাগে ভালো লাগে না একদমই মাঝে মধ্যেই খুব খারাপ লাগে তখন ইচ্ছা করে যে একটু বাইরে থেকে ঘুরে আসলে এরকম একটা পরিবেশ থেকে ঘুরে আসলে হয়তো বা ভালো লাগবে কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এতটাই ভালো লেগেছে আমাদের এই জার্নিটা বা এখানে এসে ত নয় এখানে এসে খুবই দুষ্টামি করছে আর ও একদম ঘেমে গোসল করে ফেলেছে আমাদের ঘোরাফেরা শেষ করে প্রায় এখন পাঁচটা বাজে আমরা এখন আবারও টলারে উঠলাম আর আমার মেজো ভাই কাঁঠাল নিয়ে এসেছে ওর এখানে একজন পরিচিত ছিল তার গাছের কাঁঠাল এবং আম দিয়েছে তো আমরা এখন টলারে বসেই আমার দুলাভাই বাচ্চারা সবাই অনেকেই কাঁঠাল পছন্দ করে তো কাঁঠালটাও খাবে আর আমি এখানে কচু শাক নিয়ে এসেছি গা পাশেই কচুর শাক ছিল কচু গাছ তো আমি কিছু গাছ তুলে নিয়ে এসেছি আমার বড়োদোলা ভাই কাঁঠাল খুব সুন্দর করেই ভাঙতে পারে দেখতেই পারছেন কত সুন্দর করে কাঁঠালটা ভেঙে নিল আর এখন সবাই মিলে কাঁঠাল খাচ্ছে টলারে বসে তো এই এই যে আনন্দটা আসলে এটা কিন্তু সব সবসময় হয় না এরকম একটা আনন্দ টলারে বসেই সবাই মিলে কাঁঠাল খাচ্ছি আমরা আর কাঁঠালটা খুবই মজার ছিল খুব মিষ্টি ছিল কাঁঠালটা আমার বড়দুলো ভাই খুবই পছন্দ করে কাঁঠাল খেতে উনি একটা কাঁঠাল খেয়ে একদম একটা কাঁঠালই একসঙ্গে খেয়ে বসে থাকতে পারে এরকম অবস্থা আর আমও খেয়েছি আমটাও খুব মিষ্টি ছিল খুব মজার ছিল আমগুলো যে টলার চালাচ্ছে তাকেও আমি একটু সহযোগিতা করছি ছোটবেলার সেই কথাগুলো মনে পড়ে গেল এখন আমার নানা বাড়িতে গিয়ে আমি একবার এরকম কলা গাছ দিয়ে যে ভোর তৈরি করে কলা গাছের সেই কলা গাছ দিয়ে ভোর তৈরি করা সেটা চালিয়েছিলাম তো সেই স্মৃতি মনে পড়ে গেল আমার তো খুবই ভালো লাগলো আমরা গাবতলি চলে এসেছি আর এটা হচ্ছে গাবতলির যে ব্রিজটা সেই ব্রিজটাই দেখাচ্ছি এখন প্রায় সন্ধ্যার মতো হয়ে গিয়েছে বিকেল মানে সূর্যটা এখন ডুবে যাবে এরকম একটা অবস্থা আকাশটা দেখতে খুবই ভালো লাগলো সূর্যটা যেহেতু অস্ত যাবে আর আমাদের বাসায় যেতে যেতেও রাত হবে একটু সাতটা আটটার মতো বেজে যাবে তো বন্ধুরা আমার আজকের টলার জার্নিটা বা আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেসব আপুরা এবং ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন